অসমত ফুলিছে পর্বি, বিষাক্ত পার্থেনিয়ামরে সানি ধরিছে ঢকুয়াখানা মাজুলি সংযোগী পথ, ভয়াবহ রূপত বৃদ্ধি অপতৃণ পার্থেনিয়াম, পার্থেনিয়ামে কঢ়িয়ায় আনিছে জনস্বাস্থ্যর প্রতি ভাবুকি। দৃশ্য ঢকুয়াখানার ঢকুয়াখানাত অভাবনীয়ভাবে বৃদ্ধি পাইছে প্রকৃতির অজান শত্রু হিসাবে পরিচিত বিষাক্ত পার্থেনিয়াম। জোনাইরপর মাজুলিলৈ ব্রহ্মপুত্রর পারে পারে নবনির্মিত মথাউরির দুয়োকাষে সানি ধরেছে বিষাক্ত পার্থেনিয়ামে, জনজীবনলৈ কঢ়িয়ায় আনিছে তীব্র ভাবুকি। বিষাক্ত পার্থেনিয়াম জোনাইরপর মাজুলিলৈ বৃদ্ধি পাইছে ভয়ঙ্কর রূপত, সমগ্র বিশ্বতে আতঙ্কর সৃষ্টি করা অতি বিষাক্ত অপতৃণ পার্থেনিয়াম, জীব জন্তুর পড়া মানব স্বাস্থ্যলৈকে অতি ভয়ঙ্কর এই পার্থেনিয়াম। বিষাক্ত পার্থেনিয়ামক লৈ চিন্তিত পরিবেশ কর্মী সচেতন মহল, 1955 চনতেই ঘেঁহুর আমদানির জড়িয়ে ভারতলৈ আহিছিল বিষাক্ত পার্থেনিয়াম। উদ্ভিদ বিজ্ঞানত বিষাক্ত হিসাবে চিহ্নিত এই পার্থেনিয়ামর সংস্পর্শলৈ আহিলেই কোনো ব্যক্তি আক্রান্ত হব পারে জ্বর সর্দি কাহ হাঁপানি এলার্জি হাওফার গুরুতর রোগের লগতে মানব দেহর ঘাতক ক্যান্সারের দরে রোগ। এই কথা জানালে ঢকুয়াখানা মহাবিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অমন চন্দ্র দত্তই, এই পার্থেনিয়াম সাধারণতে আমার আমেরিকা লেটিন আমেরিকা আর মেক্সিকো সেই অঞ্চলত আসে আর বিভিন্ন ব্যবসায়িক আদান প্রদানের ফলত এতিয়া প্রায় বিশ্বর 50খনতকৈ অধিক দেশলে ই বিয়পি পড়েছে। আমার দেশলে আসলে পার্থেনিয়ামটো আহিলে বা আমার ভারতবর্ষে পার্থেনিয়ামটো আহিলে ঘেঁহুর সরবরাহের জড়িয়ে, ঘেঁহু যেটা আমার 60 দশকত ঘেঁহু আমেরিকারপর অনা হয়েছিল আর সেই ঘেঁহুর শস্যর লগতে আমার আসলে পার্থেনিয়াম শস্যটা আমার ভারতবর্ষে আহি গেল। পার্থেনিয়ামর আটাইতকৈ বিপজ্জনক সমস্যাটো হয়েছে যে ইয়ার দ্বারা এলার্জি হয়, সাধারণতে আমার শ্বাসতন্ত্রর সমস্যা হয়, নাক ফুলি যায়, নাক রঙা পড়ে বা শ্বাস প্রশ্বাসের জটিলতা আহে, হাওফার বিভিন্ন জটিলতা আহে বা আমার কণ্ঠনলীর সমস্যা আহিব পারে, এনেকা যথেষ্ট জটিলতা আছে। ইয়ার উপরে আমার চর্মরোগর ই এটা সাংঘাতিক ধরনের মানে ঘাতক। পার্থেনিয়ামর বৃদ্ধিক লৈ চিন্তিত পরিবেশ কর্মীও বিষাক্ত উদ্ভিদবিদর ভয়াবহতা নির্মূল আর সাবধানতার বিষয়ে অবগত করলে পরিবেশ কর্মী দেবজিৎ ফুকনে, ই অতি অভিযোজনক্ষম উদ্ভিদ, যিকোনো পরিবেশতে ই টিকি থাকিব পারে, বংশবৃদ্ধি করিব পারে, গতিকে এই কারণে এই উদ্ভিদটো নিয়ন্ত্রণ করাটো একটা কষ্টকর কাম। আর অন্যহাতে ই একটা ইনভেসিভ, ইংরাজিত কোয়া হয় ইনভেসিভ, অসমিয়াত কব পারি আধিপত্য সৃষ্টিকারী উদ্ভিদ। এই উদ্ভিদের অতিবৃদ্ধি হলে অন্য উদ্ভিদ সংকোচন বা মরি যাবলৈ বাধ্য, গতিকে এইটো এটা ইয়াৰ এটা বেয়া গুণ। ইয়াৰ বিষাক্ত গুণৰ উপৰিও ই সহজতে বৃদ্ধি পাব পাৰে যিকোনো জলবায়ুত। বৰবিস্বৰূপ এই পার্থেনিয়ামে সকলোৰে অগোচৰে এক ভয়ংকৰ সময় কঢ়িয়াই আনিছে। জোনাই আৰু মাজুলীৰ জনসাধাৰণ শংকিত হৈ পৰিছে পার্থেনিয়ামক লৈ, শীঘ্ৰে পার্থেনিয়াম নিৰ্মূল নকৰিলে হ'ব পাৰে ভয়ংকৰ বিপদ। এই বিষাক্ত উদ্ভিদবিধ নির্মূল করার ক্ষেত্রে সরকার তথা স্বাস্থ্য বিভাগে কি ব্যবস্থা গ্রহণ করে সিয়া হব লক্ষণীয়। ঢকুয়াখানার পুলকজ্যোতি বৰাৰ রিপোর্ট, এনকেটিভি প্লাস।